অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা আমাদের লাইফে অনেকটা ইম্পর্টেন্ট এবং আমাদেরকে অনেকটাই নির্ধারণ করে দেয় আমাদের ভবিষ্যৎ লাইফটা কেমন হবে। আমরা অনেকে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট হয়েও ভালো কোনো কলেজে অংশগ্রহণ বা চান্স বা কি সুযোগ পাইনি। কেন পাইনি? হয়তো বা তার পার্টিকুলার কোনো এক্সাম বা সেই পার্টিকুলার কোনো সাবজেক্টে সে ভালো হতে পারে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেকটাই ভালো কিন্তু তাদের এক্সাম বা পরীক্ষা হলে পারফরমেন্সটা ততটা ভালো না হয়, তারা ভালো রেজাল্ট করতে পারেনি। এখন তাদের জন্য বেশ কিছু কথা আজকের এই ভিডিওতে শেয়ার করব। শুধুমাত্র যে ভালো কলেজ বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে থাকলেই যে ভালো কিছু করা যায় লাইফে এমনটা না। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কি না পড়ার মতো ভালো টেবিল পর্যন্ত নাই, তারাও কিন্তু পত্রিকায় বা খবরের হেডলাইন হয়ে যায়। তাই শুধুমাত্র ভালো কলেজ বা ভালো প্রতিষ্ঠান থেকে যে তুমি লাইফে সাকসেস বা সফল হতে পারবে এমনটা কিন্তু নয়। গত কয়েকদিন হয়ে গেছে আমাদের অ্যাডমিশন চলতেছে, অনেকেই বিভিন্ন ভালো কলেজে অংশগ্রহণ করে ফেলতেছ এবং অনেকেই ভালো বা মনের মতো কলেজে অংশগ্রহণ করতে পারো না। তো তাদের জন্য বলছি নো প্রবলেম, তুমি হয়তো তোমার মনের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতে, তুমি সেখানে অধ্যয়ন করতে পারতে, কিন্তু হয়তো বা তুমি মনের মতো রেজাল্ট সেখান থেকে করতে পারতে না। এমনটা কিন্তু অনেক হয়। তাই তুমি যেখানে আছো সেখান থেকে ট্রাই করো ভালো একটা রেজাল্ট করা। এখন কিন্তু আর ভালো প্রতিষ্ঠানের জন্য কেউ বসে থাকে না, তোমার হাতে একটা মোবাইল ফোন থাকলে তুমি কিন্তু সারা বিশ্বকে দেখে নিতে পারো। এখানে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন কন্টেন্ট আপলোড হচ্ছে ইউটিউব বা ইন্টারনেট, সেখান থেকে কিন্তু তুমি বিভিন্ন ইনফরমেশন বা তোমার পড়ালেখার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো জেনে নিতে পারতেছ। তাই ভালো প্রতিষ্ঠানের আশায়, ভালো শিক্ষা লাভের আশায়, ভালো প্রতিষ্ঠানে ভর্তির চাইতে নিজের ভাষায় থেকেও কিন্তু নিজের যে প্রতিষ্ঠান আছে সেখান থেকেও কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায়। কেননা তোমার এখানে যে টপিক বা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু অনলাইনে দেওয়া আছে। তোমার ভেতরে যদি সত্যি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুমি বাসায় বসে বসেই সেগুলো কমপ্লিট করে এবং ভালো দখল দায়িত্ব করে তুমি আগের চাইতে ভালো একটা রেজাল্ট করতে পারো। বানা কিন্তু একটা কথা আছে, তীরকে যখন ছুটতে হয় তাহলে কিন্তু প্রথমে তাকে পেছনে যেতে হয়। তাই তুমি মনে করো তোমাকে অনেক দূর বা সামনে যেতে হবে, এজন্য তোমাকে একটু পেছনে যেতে হবে। তাই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা অযথা ফ্রেন্ডের সাথে হ্যাংআউট বা খেলাধুলা আগামী 6 মাসের জন্য বাদ দিয়ে দাও। এবং আজকে তোমার ভেতরে যে জিদ বা যে খোরাকটা রয়েছে সেটাকে তৃপ্তি করার জন্য শুরু করে দাও নিজে নিজে অধ্যয়ন। আর এর জন্য সাহায্য করবে বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম লাইক খান একাডেমি, স্কুলের মতো অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে। তাই নিজে নিজে ভালো কিছু করার যে চেষ্টা বা প্রত্যাশা থাকলে ভালো কিছু করা যায় সেটা কিন্তু তুমি দেখে দিতে পারো। তাই ভালো কলেজ বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আশায় বসে না থেকে নিজে নিজেই সমস্ত কিছু কমপ্লিট করলে ভালো একটা রেজাল্ট বা পরিবার নিজেকে এবং এই দেশকে তুমি দিতে পারো।